স্যার, শরীরের কোন অংশে টিউমার বা ক্যান্সার হলে কি ধরনের সমস্যা হতে পারে? যে সমস্ত বললাম যে হার্মলেস ক্যান্সার, যেগুলো হার্ম বেনাইন টিউমার, যেগুলো এগুলো খুব একটা সমস্যা করে না, তবে এরা খুব বিরলভাবে কোনো কোনো ক্ষেত্রে সমস্যা করতে পারে। যেমন আমরা যদি বলি যে আমাদের যে বাইল নামক লিভারে যে সিনথেসিস হয় বাইল, সেই বাইল একটা ডাক্ট আছে, একটা নল আছে, সেই নলের ভিতরে দিয়ে এটা প্রবাহিত হয়। যদি সেখানে যদি একটা বেনাইন টিউমার হয়, সেটা কিন্তু ক্ষতিকারক নয়, কিন্তু সে কী করবে, এই বাইলটাকে প্রবাহিত হতে দিবে না, তখন কিন্তু তার এই জন্ডিস ডেভেলপ করবে। তার কিন্তু এটা মরণব্যাধি না, কিন্তু তার একটা সামান্য অক্ষতিকর একটা জিনিসের জন্য তার কিন্তু জন্ডিস ডেভেলপ করছে এবং এটা সিরিয়াস পর্যায়ে যেতে পারে। অতএব এটা যদি আমরা সরিয়ে ফেলি তাহলে কিন্তু তার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। এবং ব্রেনের যে টিউমারগুলো আছে আমরা সাধারণত বেনাইনই বলি এটা, কিন্তু ব্রেনের জায়গাটা খুবই ছোট, তো ওখানে যদি একটা বেনাইন টিউমার হয়, দ্যাট মিন্স একটা ফুল অফ স্পেস, একটা স্পেস অকুপাই করে, তখন তার মাথা ব্যথা হবে, তার বমি হবে, হ্যাঁ, তার ঘুমের সমস্যা হবে, চোখে দেখতে সমস্যা হবে, এই সমস্ত হবে। তো বেনাইন টিউমারও কিছু কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে না, আমি বলবো যে 90% ক্ষেত্রেই তারা অক্ষতিকর, কিন্তু 10% ক্ষেত্রে হয়তো কোনো কোনো ক্ষেত্রে তারা যে প্রেশার ইফেক্ট, চাপ দেওয়ার জন্য উপসর্গগুলো আসতে পারে। কিন্তু ম্যালিগন্যান্ট টিউমার সেটা যেখানেই হোক, আমি মাথা থেকে পা পর্যন্ত এবং আমাদের যে স্কিন আছে, আমাদের যে শরীরের আবরণী আছে, তার মধ্যেও যদি এই ম্যালিগন্যান্ট টিউমার হয়, দ্যাট মিন্স ক্ষতিকারক টিউমার হয়, সেটা কিন্তু অনেক সমস্যা করতে পারে যদি আমরা আর্লি ডিটেকশন না করতে পারি। স্যার, ক্যান্সার হবার পেছনে কোনো রিস্ক ফ্যাক্টর্স বা কোনো কারণ দায়ী আছে কিনা, বা এটি অনেক সময় ইডিওপ্যাথিক কারণেও হতে পারে কিনা? অনেক কারণ রয়ে গেছে, আমরা এই কারণগুলা অথবা রিস্ক ফ্যাক্টরসগুলাকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা করতে পারি যে নন মডিফায়েবল, দ্যাট মিন্স যাকে আমরা মডিফাই করতে পারি না বা ওটাকে চেঞ্জ করতে পারি না, পরিবর্তন করতে পারি না। যেমন এইজ, আমাদের বয়স তো বাড়বেই আস্তে আস্তে, কিন্তু এই বয়স বাড়ার সাথে সাথে আমরা তো শরীরের মধ্যে অনেক ক্রোমোজোম আছে এবং সেই ক্রোমোজোমের মধ্যে আপনার জিন রয়ে গেছে, তো সেই জিন যদি কোনো কারণে মিউটেশন হয়, দ্যাট মিন্স তার মধ্যে যদি কোনো পরিবর্তন হয় এবং সেই পরিবর্তনটা হতে আমাদের যে এনভায়রনমেন্টাল পলিউশনস আছে তার জন্য হতে পারে, কেমিক্যাল এক্সপোজার আছে তার জন্য জিনের এই মিউটেশনটা হতে পারে, জিনের এই পরিবর্তন হতে পারে। তো অতএব এজ যত বাড়তে থাকবে সে তত কিন্তু এই জিনের পরিবর্তন হতে পারে। অতএব এই জিনিসটাকে, এজটাকে আমরা কিন্তু মডিফাই করতে পারবো না, এটা একটা জিনিস। আরেকটা জিনিস আছে যেটা আমি বললাম যে কার্সিনোজেনিক সাবস্টেন্স, মানে যারা ক্যান্সার করে যে সমস্ত উপাদান খেলে অথবা আমরা যদি তার সংস্পর্শে আসি সেটা করতে পারে। যেমন আমরা ঘড়ি পরে আসি, ঘড়ি তৈরির সময় রেডন গ্যাস বলে একরকম গ্যাস ব্যবহার হয়, ওই সমস্ত ফ্যাক্টরিতে যারা কাজ করে তো তারা তো সেটার এক্সপোজে আসবে, তো তাদের কিন্তু একটা ক্যান্সারের ঝুঁকি থাকে।